যে সমস্ত পুরুষ ভাইদের আঠারো বছরের বেশি বয়স ঠিক তাদের জন্য আজকে এই সেরা টোটকা একটি দিচ্ছি তো বন্ধুরা যে সমস্ত দর্শক বৃন্দুরা রয়েছেন যে সমস্ত দর্শক দেশ বিদেশ যেখান থেকে দেখছেন আপনারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে হস্ত চালনার ফলে আপনার বিশেষ ইন্দ্রয়টি একদম নরম হয়ে গিয়েছে এবং অল্প উত্তেজনাতেই জল বের হয়ে আসে ঠিক তাদের জন্যই আজকে এই টোটকা তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা রয়েছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই টোটকাটি যে সমস্ত পুরুষ যাদের মনে করেন যে কোনো মানে যখন বিশেষ মানে যে অঙ্গটি অনেক অকারণেই দাঁড়িয়ে যায় এবং অল্প উত্তেজনাতেই জল বের হয়ে আসে পানি বের হয়ে আসে আর মনে করেন যে কখনও যাচ্ছেন কোনো একটি সুন্দরী রমণী দেখছেন দেখার ফলেই আপনার প্রাইভেট অঙ্গটি একদম লুজ হয়ে যাচ্ছে যেখানটায় দাঁড়িয়ে থাকবে কি সেখানটা লুজ হয়ে যাচ্ছে তাহলে এটার থেকে মানে ঠিক করার জন্য একদম হানড্রেড পারসেন্ট পরীক্ষিত মনে করেন আপনাকে সাত দিনে সাতখানা পান নিতে হবে মানে যে পানটা খাওয়া হয় সেই পান আমি দেখেই দিচ্ছি পানটা কেমন দেখতে হয় যারা দেখেছেন আগে থেকে তাদের তারা বুঝে যান যে পান কি জিনিস এই পানের মধ্যে মনে করেন যে খাটি মধু নিতে হবে পান এবং খাটি মধু আর এই খাটি মধুর ভিতরে আর নেবেন হচ্ছে অল্প পরিমাণে সামান্য মনে করেন যে দশ বারোটা কালো জিরা মধু কালো জিরা আর একটা পান এটি আপনাকে খেতে হবে পরপর সাত দিন সকালবেলায় খেতে পারেন বা রাত্রেবেলায় খেতে পারেন খেলে কি হবে আপনার শরীরে আস্তে আস্তে যে প্রাইভেট অঙ্গটি যেখানটায় সঠিকভাবে কাজ করছে না সেটি একদম হানড্রেড পারসেন্ট কাজ করা শুরু করে দেবে এবং আপনার যে মানে দাঁড়ানোর জন্য কিন্তু বিশেষ ব্যাপারটা আপনার যে মানে ভিতরকার যে পানিটা রয়েছে সেটা বীর্যটাকে ঘন করবে আর ঘন করার ফলে এবং সেখানে শুক্রানো বেশি পরিমাণে উৎপন্ন হবে এবং এটি উৎপন্ন হওয়ার ফলেই আপনার ইন্দ্রয়টি আরও ভালোভাবে কাজ করা শুরু করবে তো এটি অনেক পরীক্ষিত বন্ধুরা তো আপনারা মনে করেন এটিকে আপনারা সাত দিন বা এটাকে আরও অনেক কয়েক দিন পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারেন তো আমি বলবো এটিকে সাত দিন করেন তারপরে যদি আপনারা ধীরে ধীরে এটাকে পনেরো দিন এক মাস সর্বশেষ পঁয়তাল্লিশ দিন আপনারা এটা ব্যবহার করতে পারেন ঠিক এই রকমভাবে এর ভিতরে কিন্তু পানের ভিতরে কিন্তু চুন ফোন কিছু নেওয়া যাবে না সুপারি নেওয়া যাবে না যেটা বললাম এইভাবেই করতে হবে ঠিক আছে তো জাস্ট আপনারা এই নিয়মটা করেন এবং অনেক উপকৃত হবেন এবং আর লাস্টে একটা কথা বলবো যে দেখেন এই টোটকা একটি কিন্তু মনে করেন প্রাচীন পরীক্ষিত আর এটা অনেকে ব্যবহার করেছে এবং অনেকে উপকার পেয়েছে এবার আপনি যদি মনে করেন যে এটা ব্যবহার করার জন্য মনে করেন যে দ্বিধাবোধ মনে করছেন আপনি ব্যবহার নাও করতে পারেন তো আর যদি আপনার যদি বিশেষভাবে যদি প্রাইভেট অঙ্গের যদি কোনো প্রবলেম থাকে যে না আমি একটা ডাক্তারের সঙ্গে পরামর্শ নেব তাহলে একটি ডাক্তার চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে আবার নতুন একটি টোটকা নিয়ে আসবো আপনাদের সামনে